এতদিন অনেক কাঠখড় পুড়িয়ে কিলিয়ান এমবাপ্পেকে ধরে রেখেছিল ফরাসি জায়ান্ট পিএসজি। সবশেষ চুক্তির শর্ত অনুযায়ী ফ্রান্স ক্লাবটি নীতি নির্ধারক বনে গিয়েছিলেন তিনি। এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট নিজেও এমবাপ্পেকে প্যারিসে থাকার অনুরোধ করেছেন, কিন্তু এরপরও মন ভরছে না তার। পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে এমবাপ্পের, দুই পক্ষের সম্মতিতে সুযোগ রয়েছে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর। তবে নবায়ন তো দূরের কথা, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ফ্রান্স ছাড়ার কথা ভাবছেন কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এই ফুটবলার। 180 মিলিয়ন ইউরোর বিশাল ট্রান্সফার ফিতে 2018 সালে মোনাকো থেকে পিএসজিতে আসেন এমবাপ্পে। তার বেতন ভাতা সহ অন্যান্য খাতে পিএসজির খরচ হয় কারি কারি অর্থ। আর এত টাকা খরচ করেও মেসি নেইমার এমবাপ্পের বিশ্বসেরা ফরওয়ার্ড লাইন নিয়ে সুখী ছিল না ফরাসি জায়ান্টরা। পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যাচ্ছেন লিওনেল মেসি, আসছে দল বদলে, ক্লাব ছাড়ার কথা জানান আরেক তারকা নেইমারও। এবার এমবাপ্পের ক্লাব ছাড়ার ঘোষণায় তারকা শূন্য হয়ে পড়ছে পিএসজি। এখন প্রশ্ন হল ফরাসি ক্লাব ছেড়ে কোথায় যাচ্ছেন এমবাপ্পে। গত দুই গ্রীষ্মকালীন দল বদলে সবচেয়ে হট টপিক ছিল এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগদানের ইস্যু। গত বছর প্রায় সব কিছুই ছিল চূড়ান্ত, কিন্তু শেষ মুহূর্তে রিয়ালে না এসে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ান এমবাপ্পে। এ আচরণে ফরাসি তারকার ওপর বেশ নাখোশ হন মাদ্রিদ ভক্তরা। তবে বারবার হতাশ করলেও এমবাপ্পেকে কিনতে রিয়াল মাদ্রিদ আবারও ঝাঁপিয়ে পড়ার গুঞ্জন রয়েছে, এমনটাই জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ও দল বদলের নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানো। তবে রিয়ালে আসার ক্ষেত্রে এমবাপ্পের সবচেয়ে বড় বাধা হতে পারে তার বেতন। এমবাপ্পের পিছনে মোট বাজেটের প্রায় এক চতুর্থাংশ ব্যয় করে পিএসজি, তাই রিয়ালে আসতে হলে বেতন কমিয়ে আসতে হবে ফরাসি তারকাকে। রিয়ালের পাশাপাশি এমবাপ্পের জন্য আগ্রহী হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো দুই ইংলিশ জায়ান্ট। ইংলিশ গণমাধ্যমগুলোর খবর, এমবাপ্পেকে দলে ফেরাতে এরই মধ্যে আলোচনা শুরু করেছে এই দুই ক্লাব। বারবারই চ্যাম্পিয়ন্স লিগের জয়ের স্বপ্নের কথা বলেছেন ফরাসি তারকা। তবে বছরের পর বছর ধরে ইউরোপ সেরার মঞ্চে ব্যর্থতার কারণে পিএসজি ছাড়ার কথা ভাবছেন তিনি। এদিকে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সফলতম দল রিয়ালে আসার স্বপ্নের কথাও বারবার বলেছেন তিনি। তবে সব অঙ্ক আর ধাঁধা মিলিয়ে আগামী মৌসুমে কোন ক্লাবে দেখা যাবে বিশ্বকাপ জয়ী এই তারকাকে, তা চূড়ান্ত হতে আরও কিছুটা অপেক্ষা করতেই হচ্ছে। রায়হান রাসেল, কালবেলা।